বুধবার বিশাখাপট্টনম মহকুমার মধুপুর থানাধীন ব্রজনগর এলাকায় গৃহবধূ অনুমতি চৌধুরীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পথে নামল কংগ্রেস। এর প্রেক্ষিতে শুক্রবার কমলাশাখা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মৃতার বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন সহ মৃতার স্বামীর সাথে কথা বলেন। এরপর বিষয়টি নিয়ে মধুপুর থানা কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং ঘটনায় অভিযুক্ত বাকি চারজনকে গ্রেফতারের জন্য 24 ঘন্টা সময়সীমা বেঁধে দেন। ঘটনা প্রসঙ্গে কংগ্রেস নেতৃত্ব বিদ্যুৎ ঘোষ বলেন, তাদেরকে অ্যারেস্ট না করে ছেড়ে দেওয়া হয়েছে, কি কারণে, কি পিছনে, তার পিছনে কি কারণ আছে? আমার মনে হয় শাসকদলীয় লোকেরা পুলিশের সাথে সমঝোতা করে তাদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, না অ্যারেস্ট করে। পুলিশ এটার মধ্যে একটা বিশাল বড় টাকা ঘুষ খেয়েছে, আমরা এটা খুঁজে বের করব। এটা একটা পূর্ব পরিকল্পিত মার্ডার। এই মার্ডারারদের, যারা যারা হত্যাকারী, তাদেরকে বাঁচানোর জন্য শাসকদলীয় কতিপয় নেতারা থানায় গিয়ে সমঝোতা করে তাদেরকে অ্যারেস্ট না করে ছেড়ে দেওয়া হয়েছে। এখনো পোস্টমর্টম রিপোর্ট আসেনি। হাউ দে এক্সপেক্টেড ইট ইজ মার্ডার অর সুসাইড, একটা বিশাল বড় প্রশ্ন। আমাদের নারী, যে নারী জাতির উপর এই ধরনের জঘন্যতম অত্যাচার আমরা বরদাস্ত করবো না। আমরা এই নিয়ে প্রয়োজনে এসপি অফিস ঘেরাও করবো, দরকার হলে ডিজির কাছে যাব, আমরা আমরা এটা শেষ দেখে নেব। আমরা এই কমলাসাগর ব্লক কংগ্রেস আজ থেকে এই নিয়ে বৃহত্তর আন্দোলনে আমরা পা দিয়েছি।